3.0 দুখন অপ্রত্যাশিত মুভ। আন্না মালাইকে আর রবনীত সিং বিট্টু। ২০২৪ লোকসভা নির্বাচনত পরাজিত হওয়ার পিছতো ফেনিক্স পক্ষীর দরে উত্থান হয়েছে এই নেতা দুগৰাকীৰ। দুয়ো মোদীর একান্ত ভক্ত। কেবল সেই সূত্রে মোদী 3.0 মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত হওয়া নাই তামিলনাডুর আন্নামালাই কে আর পাঞ্জাবর রবনীত সিং বিট্টু। দুয়োরে উত্থানের আড়ত আছে পাঞ্জাব আর তামিলনাডুর বিজেপির বুস্টারর প্রসঙ্গ। 2020ৰ পূৰ্বে ৰাজনীতিৰ সৈতে দূৰ দূৰান্তৰলৈকে সম্পৰ্ক নাছিল আন্নামালাই কেৰ। তেতিয়া তামিলনাডুৰ আন্নামালাই কে আছিল কৰ্ণাটকৰ IPS বিষয়া। অপৰাধীৰ বাবে ত্ৰাসৰ কাৰণ আছিল সিংহাম হিচাপে পৰিচিত আন্নামালাই কে। কিন্তু 8 বছৰ আৰক্ষীৰ চাকৰি কৰাৰ পিছত আমনি লাগিল মোদী ভক্ত আন্নামালাই কেৰ। 2020 চনত আৰক্ষীৰ চাকৰি ইস্তফা দি গৃহভূমি তামিলনাডুলৈ উভতিল আন্নামালাই কে। সেই বছৰেই বিজেপিত যোগ দিয়া মাত্ৰকে দেশৰ সৰ্বকনিষ্ঠ হিচাপে ৰাজ্যিক সভাপতিও নিৰ্বাচিত হ'ল আন্নামালাই কে। সেয়াই আৰম্ভণি। তাৰ পিছত দিন ৰাতি একাকাৰ কৰি তামিলনাডুত পদুম ফুলোৱাৰ চেষ্টা কৰিলে আন্নামালাই কে। এইগৰাকী নেতাৰ ভৰসাতে তামিলনাডুত প্ৰথমবাৰলৈ খাতা খোলাৰ সপোন দেখিছিল বিজেপিয়ে। কিন্তু সেই সপোন ফলৱতী নহ'ল। কোইম্বাটুর সমষ্টির DMK-ৰ গণপতি রাজকুমার পির হাতত 1,18,068 ভোটত পরাজিত হল আন্নামালাই কে। তৎসত্ত্বেও মোদী 3.0 মন্ত্রিসভাত সামিল হবলৈ নিমন্ত্রণ পালে তামিলনাডুর বিজেপির ভবিষ্যৎ আন্নামালাই কে। আনফালে লোকসভা নির্বাচনত পরাজিত হওয়ার পিছতো পুরস্কৃত হয়েছে পাঞ্জাবর বিজেপি নেতা রবনীত সিং বিট্টু। তিনিটা প্রজন্ম ধরে কংগ্রেসরে জড়িত আছিল বিট্টুর পরিয়াল। ১৯৯৫ চনৰ 31 আগষ্টত সন্ত্ৰাসবাদীৰ বোমা বিস্ফোৰণত মৃত্যু হোৱাৰ পূৰ্বে পাঞ্জাবৰ মুখ্যমন্ত্ৰী আছিল বিট্টুৰ ককাক বেন সিং। রবনীত সিং বিট্টু দুমাহ পূৰ্বে যোগ দিছিল বিজেপি। পিছে বিজেপি যোগ দি 2014 আৰু 2019ত দুবাৰকৈ সাংসদ হিচাপে নিৰ্বাচিত হোৱা লুধিয়ানা সমষ্টিত এইবাৰ পৰাস্ত হ'ল রবনীত সিং বিট্টু। কিন্তু তার পিছতো মন্ত্রিসভাত স্থান দি রবনীত সিং বিট্টুক পুরস্কৃত করলেন নরেন্দ্র মোদী। মেরে লিয়ে তো বড়ি বাত হই হ্যাঁ ভি মে হারনে কে বাদ ভি উনহোনে আপনি ক্যাবিনেট মে চুনা হ্যায় অর ইয়ে সিধি পতা হ্যায় ভি পঞ্জাব কো প্রায়োরিটি দি হ্যায়। মন্ত্রিসভাত রবনীত সিং বিট্টু আর আন্নামালাই কেৰ অন্তর্ভুক্তিয়ে পাঞ্জাব আর তামিলনাডুত বৃদ্ধি করিব বিজেপির সম্ভাবনা। News Desk Report, News 18, Assam North Eastত।